হ্যালো বন্ধুরা, সীমা কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি শঙ্কর মাছ। শঙ্কর মাছটাকে প্রথমে আমি উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ সামুদ্রিক মাছে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আর থাকবে না যদি আপনারা উষ্ণ গরম জল দিয়ে মাছটাকে ধুয়ে নেন। এবার মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, হালকা ভেজেছি, মাছটাকে খুব কড়া করে ভাজবেন না। আর এখানে আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি অন করে দেবো, গ্যাসটাকে অন করে দিয়ে এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর এই কড়াইতে আমি মাছটা ভেজে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি একটা গোটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা দিয়ে একটু ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফুড়নি। আর এখানে আমি সমস্ত মশলাগুলো একটা বাটিতে জল দিয়ে ঢেলে দিচ্ছি। টমেটো পেস্ট, এক চামচ কাঁচা লঙ্কা বাটা, এক চামচ আদা বাটা, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ, আর দেবো নুন আর হলুদ। নুনটা এখানেও কম ব্যবহার করবেন, কারণ আমি মাছে নুন দিয়েছি। এবার এটাকে আমি গুলে রেখে দেবো জল দিয়ে। এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এতে আমি হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি হালকা ভেজে নেব, 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এই শঙ্কর মাছটা খেতে খুবই সুস্বাদু, শরীরের পক্ষেও খুবই ভালো। আমার পেঁয়াজটা ভালো হয়ে গেছে। এর মধ্যে আমি গুলে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন হলুদ টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট। এবার আমি তৈরি করা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি ততক্ষণে কষাবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসছে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে দেবো। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, কারণ মশলা যত কষিয়ে রান্না করবেন তত রান্নার স্বাদ বাড়বে।
আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া রান্না করে দেখানোর জন্য, যাতে আপনাদেরও সুবিধা হয়, আর হাতের কাছে যা যা উপকরণ থাকে তাই দিয়ে আমি রান্নার চেষ্টা করি। আর আমি খুব কম মশলায় রান্না করি। আপনারা যখন মাছ ভাজবেন তখন এই ভাজা মাছের তেলটার মধ্যে রান্না করার চেষ্টা করবেন, তাহলে এই মাছের ঝোলটা খেতে আরও সুস্বাদু হবে। এবার আমার মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নেড়ে তারপরে মাছটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি ভাজা মাছটাকে দিয়ে দিচ্ছি। ভাজা মাছটা দিয়ে মেরে, আর এই শঙ্কর মাছ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মাছটা খুব নরম থাকে, আর যেহেতু আমার ভাজা করা আছে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা এই মাছটাকে কাঁচাও রান্না করতে পারেন। আমি যে যে মশলাগুলো দিয়েছি সব একসাথে মাছটার সাথে মেখে একবারে বসিয়ে দিতে পারেন। ওই মাছটাকে আপনাকে দমে রান্না করতে হবে। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। আর আবারও বলছি, নুন ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার মাছটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। হয়ে গেছে আমার মাছ। এবার এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দেবো। ঘি দিচ্ছি 1 চামচ। ১/2 চামচ দিচ্ছি গরম মশলা। এগুলো ভালোভাবে মিশিয়ে আমি ভেঙে রাখবো 5 মিনিটের জন্য। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন, কারণ আমি নতুন ভিডিও বানাচ্ছি, আমার কোনো ভুল হলে আপনারা আমাকে বলে দেবেন, তাহলে আমি তা ঠিক করে নিতে পারব। আমার রান্নাটা হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
হয়ে গেল আমার শঙ্কর মাছের ঝাল। বন্ধুরা, এই রান্নাটা কেমন হলো আপনারা আমাকে জানাবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।